আমার প্রাণের বন্ধু এবং প্রিয় বন্ধু যারা আছেন আমার সাথে, যাদের বন্ধুত্ব আছে, এদের স্বাস্থ্য সচেতনতার জন্যে আজকে একটা ভিডিও করছি, যেটা নিজেও মানি আপনারা যাতে মেনে উপকার পান এই জন্যে কিন্তু করা। তো এই যে সিজন, ঋতু পরিবর্তন হচ্ছে, এই ঋতু পরিবর্তন হলে কিন্তু বেশিরভাগই দেখা যাবে হজম শক্তি কিন্তু কমে আসবে এই সিজনে। কেন কমবে? তার কারণ শীতের সময় যে সর্দি কাশি শ্লেষ্মাটা জমাট বেঁধে থাকে, অর্থাৎ ঠান্ডাতে পানি জমাট বেঁধে গেলে যেরকম বরফ হয়ে যায়, কেউ শরীরের ভিতর কিন্তু শ্লেষ্মা বা কফ এটি কিন্তু শুকিয়ে থাকে, তার তখনকার ওয়েদার কিন্তু শুকনো থাকে, জলীয় বাষ্প কম থাকে, দ্বিতীয়ত সূর্যের তাপমাত্রা কম থাকে। আর এই সিজনে হয় কি, সূর্যের উত্তাপটা বেড়ে আসবে, বৃদ্ধি পাবে, যখনই বৃদ্ধি পাবে তখনই কিন্তু মানুষের পেটের গণ্ডগোল, সর্দি কাশি, জ্বর, শ্লেষ্মা, আমাশা, হজমের গণ্ডগোল লেগেই থাকবে। কিন্তু এই সময়ে কিভাবে চলতে হয় বা আমিও চলার চেষ্টা করি শরীরটাকে সুস্থ রাখার জন্য, যাতে বারে বারে আপনাদের সামনে আসতে পারি। এই যে করোনা ভাইরাস গেল না বা যাচ্ছে, এখনো আছে, আমাদের যারা চিকিৎসা করেন আধুনিক বিজ্ঞানী ডাক্তার, বহু ডাক্তার কিন্তু মারা গেছে, স্বাস্থ্য সচেতনতা তাদের ভিতর ছিল না, খাদ্য উল্টাপাল্টা খেয়েছে। রোগী চিকিৎসা করতে গেলে নিজে যদি ঠিক না হওয়া যায়, স্বাস্থ্য সচেতনতা নিজের ভিতর না থাকে, তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা রোগীকেও কিন্তু সাজেশন দেওয়া যায় না। হয়তো পড়াশোনা করে অনেক শিক্ষা বা অনেক ডিগ্রি নেওয়া যায় বটে, কিন্তু সেইটা প্রয়োগ করা শরীরের ভিতর কিন্তু বহু মানুষই করেন না। জানেন, বহু মানুষ জানেন, ও আমি পড়ে রেখেছি, কিন্তু সেটা শরীরের ভিতর প্রয়োগ করে না, সঠিকভাবে প্রয়োগ করে না, জোটে নানান রকম দুর্ভোগ পায়। কিন্তু মানুষ দেখা যায় এই সিজনে কিন্তু অতিরিক্ত মাংস খাওয়া ঠিক নয়, তৈলাক্ত খাদ্য অতিরিক্ত খাওয়া ঠিক নয়, ভাজা পোড়া খাওয়া ঠিক নয়, এগুলো কিন্তু পেটে বায়ুর চাপ হবে বেশি, মল নিষ্কাশন হবে না, যখনই মল নিষ্কাশন হবে না তখনই ঊর্ধ্বমুখে বায়ু হবে, আর তখনই মনে করো সর্দি কাশি শ্লেষ্মা, অর্থাৎ তলাবন্ধ তো গলা দিয়ে উঠবেই, আর গলা দিয়ে যখনই ওঠে তখন কফ গলায় আটকে যাচ্ছে, ফুসফুসে আটকাচ্ছে, নাকে দেখা যায় ফুলে যাচ্ছে, ওই যেটাকে বলে পলিপাস। এই জন্য আমরা এক্সারসাইজ করতে বলি, প্রাণায়াম করতে বলি শ্বাস প্রশ্বাসের, এবং রোগ প্রতিরোধ হওয়ার জন্যে কিছু কিছু খাদ্য গ্রহণ করতেই হয়। যেমন কালকে, গতকালকে ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য দেখত খালি গা হয়েছি, দেখা গেল গলার ভিতর কুটকুট করে কামড়াচ্ছে, এই যে কামড়ানির চোটে দেখলাম যে এটা তো ঠিক হচ্ছে না, দুপুরবেলা যা খেয়েছি সেটা ঠিক আছে, রাতে খাওয়া বন্ধ করে দিলাম, খাবো না, কি করলাম, কতগুলো উপাদান আমি জড়ো করে নিলাম, যেমন আদা, তেজপাতা, গোলমরিচ, কাবাকচিনি, লবঙ্গ, তারপর ওই দারুচিনি, এইগুলো চার পাঁচটা করে এক একটা উপাদান থেতো করে নিলাম এক জায়গায়। থেতো করে নেওয়ার পরে পানি ভিতরে দিয়ে উষ্ণ গরম করে সেটা ফুটিয়ে এক কাপ মতো চায়ের মতো করে খেয়ে নিলাম, ব্যাস এই ঠিক হয়ে গেল শরীর। আজকে আপনাদের ভিডিও করবো জন্যে কিন্তু নিজেকে আগে তৈরি করে নিতে হয়। আমি যদি ভালো না থাকি তাহলে আরেকজনকে ভালো উপদেশ দিতে পারবো কখনো? অতএব মিষ্টি আমি খাই না, মিষ্টি খেলে শ্লেষ্মা বৃদ্ধি পায়, অতএব আপনারাও মিষ্টি খাবেন না, মিষ্টি খেলে শ্লেষ্মা বর্ধক হবেই, অতিরিক্ত তেলে ভাজা খেলে খবর হবে। এই যে স্বাস্থ্য সচেতনতা, যেটা মেনে চলি, যেটা উপায় ভালো হয় আমাদের বন্ধুদের জন্য, কিন্তু সেইটাই উপস্থাপনা করি। বই পড়া বিদ্যে দিয়ে কিন্তু শরীর ঠিক থাকবে না,
শরীরের ভিতরে প্রয়োগ করতে হয় প্রত্যেকটা জিনিস। হাদিস কোরআন এবং গীতা বাইবেল বেদ পুরাণে মানুষকে মানুষের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে মহামানব জগতে বারে বারে এসছেন যে তোমরা ভালো হও, ভালো পথে চলো, সৎ হও, সৎভাবে জীবনযাপন পরিচালনা করো, তাহলে ভালো থাকা যায়। কিন্তু বেহুদা মানুষ সেসব কথাবার্তা কেউ শোনে না। ও খোদা কোনো কালে বলে গেছেন, আরে খোদা আবি ইবসিবাক, হ্যাঁ এখনো আছেন তিনি। এই যে নিঃশ্বাস প্রশ্বাস টানছি বাতাসের মাধ্যমে, তিনি আছেন তো টানতে পাচ্ছি, আমার কোনো ক্ষমতা নেই। ঘুমিয়ে গেলে মরা, তো মরার সময় কে ধরায় দেয়? সে জাগায়, সেই ঘুমায়, সেই জীবন কাটিয়ে আর মরণ কাটিয়ে দেওয়ার মতো আর কি। তো মানুষ স্বাস্থ্য সচেতন কেউ নয়, হতে পারে না। যদি নিজে জীবনটাকে উপলব্ধি করা যায়, প্রতিনিয়ত ফজরে নামাজ কালাম পড়া যায়, বাধ্যতামূলক জীবনটাকে রুটিন মাফিক চলা যায়, তাহলে কিন্তু কোনো রোগ হয় না। বহু মানুষ কম্পিউটার পরিচালনা করে কিন্তু শরীর অকেজো, কিছুদিন পরে ঝিমঝিম করে, ঘুমের বড়ি খায়, ঘুম ধরে না, নানান রোগ হয় কিন্তু। অতএব স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ার জন্য আমরা খালি একটু স্মরণ করে দেই মাত্র বন্ধুদের, যাতে বন্ধুরা ভালো থাকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।